রাসলীলা করতে ইচ্ছা করলে সেই রাত্রিটা কেমন ছিল? পদাবলীতে বলছেন, শরদ চন্দ পবন মন্দ বিপিনী ভরল পুষ্প বৃন্দ ফুল্ল মল্লিকা মালতী যথি মত্ত মধুকর ভরণী। অর্থাৎ গগন মন্ডলী শরৎকালীন পূর্ণিমার চন্দ্র উদিত হয়েছে, অসংখ্য তারা পূর্ণচন্দ্রকে ঘিরে রেখেছেন, মলয় মধুর পবন কুসুমের গন্ধ বুকে নিয়ে দিক হতে দিগন্তরের বুকে পৌঁছে দিচ্ছেন। আর ফুল্ল মল্লিকা মালতী যথি নানাবিধ পুষ্প সকল তারা বুক ভরা মধু নিয়ে পুষ্পিত হয়েছে। ফুলের গন্ধে আকৃষ্ট হয়ে ফুলের উপরে গুনগুন স্বরে গান গাইছেন, এমন আনন্দপূর্ণ রজনী। বৃন্দাবনের আকাশ বাতাস বৃক্ষ লতা কীট পতঙ্গ পশু পাখি সবারই চিত্তে আজ পরম আনন্দ। তারা বৃন্দাবনে জন্মগ্রহণ করেছেন, তো রাধা মাধবের লীলাস্থলীতে, তাই সেই বৃন্দাবনের আকাশ বাতাস বৃক্ষলতা তারা সবাই মধুর। বৃন্দাবনের যে বৃক্ষলতাগুলি তারা কল্পলতা কল্পতরু, প্রত্যেকটি বৃক্ষলতা কল্পতরু বা কল্পলতা। কল্পলতা কাকে বলে, কল্পতরু কাকে বলে? না, যে বৃক্ষের কাছে কিছু চাইলে বাসনা পূর্ণ হয় তাকে বলে কল্পবৃক্ষ, যে লতার কাছে কিছু চাইলে পাওয়া যায় তাকে বলে কল্পলতা। এবং আর ওখানকার যে গাভী বৎস তারাও কামধেনু। বৃন্দাবনে জন্ম পাওয়া তো অল্প ভাগ্যের কথা নয়। আমরা বৃন্দাবনে গেলে যদি আমাদের সেরকম দিব্য দৃষ্টি দিব্য চক্ষু না হয়, তাহলে বৃন্দাবনে গিয়ে ওই গাছপালা দেখে, আমাদের এখানেও গাছপালা যা আছে ওখানেও তো তাই, এখানেও বিল্ডিং আছে ওখানেও তো তাই, এই বৃন্দাবন আলাদা কি করে হলো? এরকম দৃষ্টিভঙ্গি নিয়ে এরকম মনোবৃত্তি নিয়ে বৃন্দাবন গেলে বৃন্দাবন দর্শন হবে না। বৃন্দাবনে যেতে গেলে আগে নিজেকে তৈরি করে নিয়ে যেতে হবে। নরোত্তম ঠাকুর বলছেন তার প্রার্থনা সঙ্গীতে এই প্রেম ভক্তি চন্দ্রিকাতে, গৌরাঙ্গ বলিতে হবে পুলক শরীর, গৌরাঙ্গ বলিতেই অঙ্গে পুলক জাগবে, পুলক জাগবে। হরি হরি বলিতে নয়নে ববে নীর, আর হরি বলতে নয়নে জল আসবে, আর কবে নিতাই চার করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। নিতাই চাঁদের কৃপা না হলে বিষয় বাসনা সংসার বাসনা তুচ্ছ হবে না। আমাদের তো বাসনা দিন দিন বেড়েই যাচ্ছে, এই কামনার এই বাসনার অন্ত নাই, কিন্তু কি হবে?
কামনা বাসনা যদি করতে হয় তাহলে একমাত্র আমার কৃষ্ণের সুখের জন্যই যা কিছু কামনা করতে হবে, কৃষ্ণের সুখের জন্যই সকল চেষ্টা, সংসারের জন্য কোনো চেষ্টা নয়। বিষয় বৈভব আপনার মধ্যেই আসবে, কামনা না করলেও আসবে, কিন্তু গোবিন্দ তো আপনার হাতে আসবে না, তাকে পাওয়ার জন্য চেষ্টা করতে হবে, সাধনা করতে হবে। তাই বলছেন, আর কবে নিতাই চা করুণা করিবে, সংসার বাসনা মোর কবে তুচ্ছ হবে। নিতাই চাঁদের কৃপা না হলে বিষয় বাসনা তুচ্ছ হবে না। বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরি বসে মধুর বৃন্দাবন। বলছেন বিষয় ছেড়ে কবে শুদ্ধ হবে মন, মন শুদ্ধ না হলে বৃন্দাবন গেলেও বৃন্দাবন দর্শন হবে না, নবদ্বীপ গেলেও নবদ্বীপ দর্শন হবে না। আজ রাস উৎসব উপলক্ষে কত ভক্ত নবদ্বীপের সমাগম, কিন্তু কয়জন দর্শন পায় গো? রাসলীলা দর্শন করা কি এতই সহজ কথা? রাধা কৃষ্ণ ব্রজকবির সঙ্গে রাস বিলাস করছেন, তা বিষয় ছেড়ে মন শুদ্ধ না হলে দর্শন হবে না। তাই ঠাকুর মশাই বলছেন, বিষয় ছাড়িয়া কবে শুদ্ধ হবে মন, কবে হাম হেরি বসে মধুর বৃন্দাবন। রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝ বসে যুগল প্রীতি। এই দেখুন, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, যখন রূপ রঘুনাথ গোস্বামীদের চরণে আকুতি জন্মাবে, তাদের নাম নিতে প্রাণ কাঁদবে, তখনই আমি যুগলের পীড়িতি বুঝতে পারব। রাধা কৃষ্ণের এই যে পীড়িতি, পীড়িতি মানে প্রেম, গোস্বামীদের করুণা না হলে রাধা কৃষ্ণের যুগল পীড়িতি আমরা বুঝতে পারবো না। ওই মনে হবে আমরা যা করি কৃষ্ণ রাধা কৃষ্ণ তো তাই করে, এটাই মনে হবে। হরি বল, এই সংসারে আমরা যা করি রাধা কৃষ্ণ তো তাই করে, কৃষ্ণ করলে লীলা আমরা করলে বিলা, কত কিসব এসব বলছেন এই সংসারের মানুষ অজ্ঞানে অন্ধ হয়ে। এই জন্যে গোস্বামীদের করুণা হইলে তবেই বুঝতে পারব, গুরু বৈষ্ণবের কৃপা হইলে তবেই লীলা ওর উপলব্ধি হবে, না হলে হবে না। তাই বলছেন, রূপ রঘুনাথ পদে হইবে আকুতি, কবে হাম বুঝ বসে যুগল প্রীতি। অনেকে অনেক রকম মত আছে, তারা রাধা কৃষ্ণ লীলাকে নিজেদের মতো করে তৈরি করে নিয়ে তারা নিজেরাই রাধা কৃষ্ণ সেজে কামে অন্ধ হয়ে অধগতিতে যাচ্ছে। কিন্তু রাধা কৃষ্ণ লীলা তো প্রাকৃত নয়, অপ্রাকৃত, এটা হলো প্রেম লীলা, কাম লীলা নয়। কাম আর প্রেম দেখতে শুনতে প্রায় একই রকম, কিন্তু কাম হলো অন্ধকার
আর প্রেম হলো জ্যোতির্ময় আলো, কাম অন্ধ তম প্রেম নির্মল ভাস্কর। কাম হলো অন্ধকার আর প্রেম জ্যোতির্ময়, ভাস্কর মানে সূর্য, সূর্য উদয় হলে সেখানে অন্ধকার থাকতে পারে না, পালিয়ে যায়। খুব মূল্যবান কথা, কারণ আমাদের দেহটা হলো পঞ্চভৌতিক। পঞ্চভৌতিক মানে জল, মাটি, আকাশ, বাতাস, অগ্নি, এই পঞ্চ তত্ত্ব দিয়ে আমাদের দেহটা গঠিত। জল, মাটি, আকাশ, বাতাস, অগ্নি, পঞ্চভূতে গড়া। কত সুন্দর ছিলাম যখন জন্ম নিয়েছিলাম, না দুষ্ট দুষ্ট চেহারা, সবাই কোলে নিয়ে আদর করত। নিজেকে কতবার আয়নায় দেখেছি, আর এখন দেখতে ইচ্ছে করে না। আমাকে আমার দেখতে ইচ্ছে করে না, অন্য তো আমার দিকে তাকাবেই না। তাহলে এটা নশ্বর দেহ, এটা পঞ্চভৌতিক দেহ, এটা পঞ্চভূতে মিশে যাবে, মিশে যাচ্ছে, এটা প্রাকৃত নশ্বর দেহ, পচা দেহ, তাই না? ভিতরেও মলমন্ত্র আছে, বাইরেও এখানে ঘা ওখানে ঘা, এই সেই পচা দেহ। আর রাধা কৃষ্ণের দেহ তো তা নয়, ওটা হলো কৃষ্ণের দেহ, হলো তাকে বলা হচ্ছে রসরাজ। কৃষ্ণ হলো রসরাজ, আর রাধারানী হলেন মহাভাব স্বরূপিণী। রাধারানী হলেন মহাভাবের প্রতিমা। ছেলে, আমি একদিন সেলুনে গেছি, চুল দাড়ি ছেলেতে একটা ছেলে বলছে, বাবাজি কৃষ্ণ দাড়ি কেউ কাটে নাই? আমি বললাম, না কৃষ্ণের তো দাড়ি কেউ হয়ই নাই। বলছে, কোনোদিন হয় নাই? আমি বললাম, না কেন গো? আমি বললাম, কৃষ্ণ হলো নিত্য কিশোর, তার কৈশোরত্বের কোনো হানি নাই। ওই কৈশোর বয়সে এসে কৃষ্ণের বয়স থেমে গেছে, আর বাড়ে নাই। আমাদের যেমন কৈশোরের পরে যৌবন, পৌরাবস্থা, বার্ধক্য, কৃষ্ণের বয়স ওই 15 বছর কয়েক মাস, এখানে এসে বয়স থেমে গেছে, আর বাড়ে নাই। তেমনি রাধারানীর বয়সও, তিনিও নিত্য কিশোরী, তার কৈশোরত্বেরও কোনো হানি নাই। আমরা তো যুবক যুবতী হচ্ছি, তারপর আস্তে আস্তে সব শেষ হয়ে যাচ্ছে। অবশ্য আমরা আবার যৌবন পাওয়ার জন্য চেষ্টা করছি, দাঁত পড়ে যাচ্ছে দাঁত গুলি লাগাচ্ছি, চুল পেকে যাচ্ছে চুল কালো করে দিচ্ছি, তারপরে আবার গ্রুপ লাগটা কত কি, বুড়া কেউ হতে চায় না, কিন্তু না হতে চাইলে হবে কি, হতেই হবে। জয় রাধে রাধে রাধে, এ রূপ যৌবন ভবন ধন জন, ইথে কি আছে পর তীরে, কমল দল জল জীবন টল শিব হরিপদ নীতি ভজ হরি বল শ্রী নন্দন নন্দন অভয় চরণার বিন্দুরি। বলছে রূপ যৌবন
এরূপ যৌবন ভবন মানে বাড়ি ঘর, এরূপ যৌবন ভবন ধন জন আত্মীয় কুটুম্ব পরিজন এতে কি আছে পরতীত, কিচ্ছু থাকবে না, সব চলে যাবে। তাই মহাজন বলছেন কমল দল জল জীবন টলমল, কমল মানে পদ্ম, পদ্ম পাতায় জল রাখলে কেমন করে গো, টলমল করে, পদ্ম পাতায় জল থাকে টলমল করে। তেমনি মানব দেহে জীবনরূপ জল টলমল করছে, কখন জানি পড়ে যায়, বাড়ি থেকে এসেছি আর বাড়ি ফিরে যেতে পারবো কিনা বিশ্বাস নেই তো। এই জন্য সবসময় ভাবতে হবে এই কথাগুলি, মহাজন আমাদের শিক্ষার জন্য কতভাবে বলে দিয়েছে, এর উপর যৌবন ভবন ধন জন এই থেকে আছে পরতীত, এসব তো কিছু সঙ্গে যাবে না, সব পড়ে থাকবে, সব ছেড়ে চলে যেতে হবে। তবু বলছি আমার বাড়ি আমার গাড়ি আমার এটা আমার সত্য আমার ওটা, তোমার কিচ্ছু নাই, খালি হাতে এসেছ, খালি হাতেই দিতে হবে, তোমার সঙ্গে কিচ্ছু দেবে না, কিচ্ছু দেবে না, সব নিয়ে রেখে দেবে, হাতে সোনার চুড়ি আছে না খুলে রাখবে, যত গোপী সব রাধারানী অঙ্গের থেকেই প্রকাশিত, তা কেমন রাত্রিতে রাস হচ্ছে, শরৎকালীন পূর্ণিমা রাত্রি জ্যোৎস্নাবতী রাত্রি, আর মল্লিকা মালতী যুথি নানাবিধ পুষ্প সকল ভুক ভরা মধু নিয়ে পুষ্পটিত হয়েছে, কেন গো তাদের বড় স্বাদ আজকের এই আনন্দপূর্ণ রজনীতে আমরা রাধা মাধবের সেবা করব, কি দিয়ে আমাদের বুকের গন্ধ ছড়িয়ে দিয়ে তাদেরকে সুখ দেব, পিতাই মূল হরি তাদেরকে আনন্দ দান করব, বাতাস তিনি কি করছেন কুসুমের গন্ধ বুকে নিয়ে দীঘতে দিগন্তরের বুকে পৌঁছে দিচ্ছেন, ঠিক এমন রাত্রি দর্শন করি হেরত রাতি ঐচ্ছন্ন ভাতি শ্যাম মোহন মদনে মাতি, কৃষ্ণ কি করলেন এমন রাত্রি দর্শন করে মদনে মত্ত হলেন, অর্থাৎ প্রেমী মত্ত হলেন, মদন মানে কাম, কিন্তু কাম অর্থে এখানে প্রেম জানতে হবে, আগেই বলেছি বৃন্দাবনে হলো প্রেমের লীলা, আর এই জগতে আমাদের নায়ক নায়িকার সঙ্গে যে মিলন বিলাস এটা হলো কাম, কেননা এখানে
এখানে একজন আরেকজনের সঙ্গে মিলিত হচ্ছে কেন? তার ইন্দ্রিয়কে চরিতার্থ করবার জন্য, আত্মসুখ কামনা আছে। আর বৃন্দাবনে রাধারানী আদি গোপী, তারা যে গোবিন্দের সঙ্গে মিলিত হচ্ছে, তারা কৃষ্ণকে সুখী করবার জন্য। সেখানে তাদের অন্তরে এক বিন্দু আত্মসুখ নাই। জয় রাধে। এবং গোবিন্দের অন্তরেও আত্মসুখ নাই, তারা গোবিন্দকে সেবা দেওয়ার জন্য ব্যস্ত, আর গোবিন্দ তাদের কাছ থেকে সেবা নেওয়ার জন্য ব্যস্ত। এবং আমাদের দুলাল আমাদেরকে নিমন্ত্রণ করেছে, তাই না? আমরা সবাই এসেছি, নিমন্ত্রণ করেছে, তাহলে সেবাটা গ্রহণ করতে হবে। আর যদি আমি না আসতাম তাহলে অখুশি হতো, তাই না? ব্রজগোপীরা তাদের রূপ যৌবন যা কিছু সব কৃষ্ণকে সুখী করবার জন্য, তাদের দেহটাই হলো কৃষ্ণ সেবার পশরা। মন্দিরে যেমন, ভোগের ঘরে যেমন রান্না হয়েছে অনেক প্রকার, তাই না? অনেক প্রকার অন্য ব্যঞ্জন আদি রান্না হয়েছে গোবিন্দের ভোগে লাগবে, তেমনি ব্রজগোপীর দেহটাও কৃষ্ণ সেবার পশরা, মহাভাবের দ্বারা তৈরি। তাদের কলেবরটাই, দেহটাই মহাভাব দিয়ে তৈরি। যেমন যারা মিষ্টি তৈরি করে, ওই যে চিনি দিয়ে শ্বাসের মধ্যে ফেলে সেই পুতুল তৈরি করে না, চিনি জাল করে ফর্মার মধ্যে মানে শ্বাসের মধ্যে ফেলে চিনির পুতুল তৈরি করে, সেই চিনির পুতুলকে যেখানে জিহ্বা লাগান সেখানেই মিষ্টি, চরণে জিহ্বা লাগান মিষ্টি, চুলে জিহ্বা লাগান মিষ্টি, সব জায়গায় মিষ্টি। কেন? সবটাই তো চিনি দিয়ে গড়া, ওই জন্য সব জায়গায় মিষ্টি, ভেতর বাহি সব মিষ্টি। তা ব্রজগোপীর দেহটা মহাভাব দিয়ে তৈরি, তো তাই মহাভাবের প্রতিমা। আর আমার গোবিন্দের এক নাম কি জানেন? ভাবগ্রাহী জনার্দন। তিনি শুধু ভাব গ্রহণ করেন, ভাবের কঙ্গাল। ভাব যদি না থাকে আপনি যতই সুন্দরী হন না কেন, আপনার দিকে তাকাবে না কৃষ্ণ। বলছেন ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ গোপিকা রমন, দেবী কিংবা অন্য স্ত্রী না করে স্পর্শ। স্বর্গের দেবী তাদেরকেও স্পর্শ করে না। লক্ষ্মী ঠাকুরানিকেও স্পর্শ করে না কৃষ্ণ। নারায়ণের ঘর নেই লক্ষ্মী, কেন? লক্ষ্মী অভিমান করেছে, গোপীর অনুগত হয় নাই, এই জন্যে কৃষ্ণের সঙ্গে মিলিত হতে পারলেন না, কৃষ্ণ সঙ্গ পেলেন না। স্বর্গের দেবীদের অঙ্গ দিয়ে পদ্মগন্ধ বেরোয়, স্বর্গের দেবী তাদের অঙ্গ দিয়ে, তবু কৃষ্ণ তাকে স্পর্শ করে না। বলছে দেবী কিংবা অন্য স্ত্রী না করে স্পর্শ, স্পর্শ করে। আর বৃন্দাবনে গোয়ালা গোবর ঘাটা তার পায়ে ধরে সাজছে, কাঁদছে, তার পায়ে দাসখাত লিখছে, তুমি আমার প্রাণেশ্বরী রাধে, চরণ ছাড়া করো না। বলুন, শুধু শুধু কি পায়ে দাসখাত লিখছেন? গো মহাভাবীর প্রতিমা, উনি শুধু ভাব দেখেন আর কিছু দেখেন। মহাপ্রভু
দক্ষিণ ভারতে গেছেন। তা দক্ষিণ ভারতে গিয়ে শুনলেন একজন গীতা পাঠক তিনি গীতা পাঠ করেন, কিন্তু গীতা পাঠ ঠিক মতো করতে পারে না, শ্লোক ঠিক মতো উচ্চারণ হয় না, অশুদ্ধ হয়, খুব কাঁদে। মহাপ্রভু গেলেন, গিয়ে গীতা পাঠকের পাঠ শুনছেন, দেখছে শ্লোক গুলি উচ্চারণ হচ্ছে না, ভুল, কিন্তু খুব কাঁদছে। প্রভু বহুক্ষণ ধরে দেখলেন, তারপরে বললেন, এই যে পাঠক মশাই, তোমার গীতা শ্লোক তো ঠিক মতো উচ্চারিত হচ্ছে না, তুমি গীতা পাঠ করছো। তা পাঠক বলছেন, কি করবো প্রভু, গুরুদেব আদেশ করেছেন তুমি প্রতিদিন গীতা পাঠ করবে। আমি বললো, আমি লেখাপড়া জানি না। বলছে, তুমি যা পারবে তাই করবে, তাই গুরুর আদেশ পালন করি, শুদ্ধ হয় না ভুল হয় বেঁচে না কিছু। আচ্ছা, তা গীতার কি অর্থ বুঝে তোমার এত সুখ হয়, এত আনন্দ হয়? তুমি গীতার কি অর্থ বুঝে এত কাঁদ? তোমার নিশ্চয়ই গীতার কিছু অর্থ বোঝো, যাতে তোমার এত সুখ হচ্ছে। আমি তো কিছু বুঝি না, তবে যতক্ষণ গীতা পাঠ করি ততক্ষণ আমি কৃষ্ণকে দেখতে পাই। অর্জুনের রথের উপরে কৃষ্ণ বসে আছেন, আমি দেখতে পাই, সারথিগিরি করছেন, অর্জুনের রথ চালনা করছেন, আমি দেখতে পাই। মহাপ্রভু বললেন, তুমি যথার্থ গীতা পাঠক, তোমারই গীতা পাঠ সার্থক। দেখেছেন, ভাবগ্রাহী জনার্দন, উনি ভাব ছাড়া আর কিছু দেখে না। মূর্খ বদতি বিষ্ণায় নম, ধীর বদতি বিষ্ণবে নম, উভয়স্তু সমম পুণ্যম ভাবগ্রাহী জনার্দন। যারা মূর্খ তারা তো শুদ্ধ উচ্চারণ করতে পারে না, বিষ্ণবে নম বলতে না বলে বিষ্ণায় নম, ও বিষ্ণায় নম, এ তো শুদ্ধ না অশুদ্ধ। আবার যারা পণ্ডিত তারা বলছে ও বিষ্ণবে নম, বলছেন উভয়স্তু সমম পুণ্যম, উভয়ই সমান পুণ্যবান ভাবগ্রাহী জনার্দন। ভাবগ্রাহী জনার্দনের কাছে উভয়ই সমান পুণ্যবান, উনি শুধু ভাব দেখেন, শুধু প্রেম দেখেন। আপনি কৃষ্ণ নাম কীর্তন করছেন, প্রার্থনা করছেন, আপনার গলায় সুর আছে কিনা, এ জগতের মানুষ বিচার করবে, বলবে গলায় সুর নাই, গান গাইছে, তাই না? হাসবে, নিন্দা করবে, কিন্তু ভগবান ওটা দেখবে না। আপনার গলায় সুর আছে কিনা ওসব দেখবে না, উনি শুধু দেখবেন ভাব আছে কিনা। এটাই গৌর হরি ভাবগ্রাহী জনার্দন। তাই আমার রাধারানী, তার সখীগণ এবং যত ব্রজগোপী, তাদের দেহ পশুরা ভাব দিয়ে তৈরি। এই জন্য আমরা যদি রাধাকৃষ্ণের যুগল সেবা করতে চাই, তাহলে আমাদেরকে মনে মনে সিদ্ধ দেহ ভাবনা করতে হবে, ভাবনার দ্বারা দেহ তৈরি করতে হবে মনে মনে। সিদ্ধ দেহ মানে আমি একজন নবযৌবন সম্পন্ন গোপী, সখীনাং সঙ্গিনী রূপাম আত্মানাং বাসনাময়ীম আজ্ঞা সেবা কুপরাং তত্তৎ কৃপালঙ্কার ভূষিতম্। অর্থাৎ নিজেকে রাধারানীর সখীদের মধ্যে একজনকে ভাবতে হবে। নরোত্তম ঠাকুর বলছে,
সখীগণ গণনাতে আমারে গণিবে তাতে তবহি পুরব অভিলাষ। সখীদের মধ্যে আমাকেও একজন গণনা করে নেবে, আমি সদা এই রূপে গুণে নবমগে সদা হব অনুরাগী। আমার এত রূপ হবে, এত গুণ হবে যে গোবিন্দ পাগল হয়ে যাবে। মনে মনে দেহ তৈরি করতে হবে মনের দ্বারা, আর ওটাই হলো আমার প্রকৃত দেহ। এ দেহ তো থাকবে না, এটা তো পচা দেহ। খুব মূল্যবান কথা, এ দেহ থাকবে না, এটা তো নিশ্চিত। এ দেহ থাকবে না, এ দেহ নিয়ে যাওয়া যাবে না। আত্মা তো মরে না, এ দেহের মধ্যে যে চালাচ্ছে দেহটা সেটা আত্মা, অতি সূক্ষ্মাতি সূক্ষ্ম রূপে রয়েছে, তাই এটা চলছে, কথা বলছি, চলছি বলছি। আত্মা কখনো মরে না। গীতায় বলছেন, পুরাতন বস্ত্র পরিত্যাগ করি মানুষ যেমন নতুন বস্ত্র পরিধান করে, আত্মাও তেমনি পুরাতন দেহ ত্যাগ করে নতুন দেহ আশ্রয় করে। তাহলে এই জন্মে আমাদের ওই দেহ ভাবনার দ্বারা তৈরি করতে হবে মনে মনে। আমরা বলতে পারি যে ভাবনার দ্বারা কখনো দেহ তৈরি হয়? যেমন এই বিল্ডিংটা করা হয়েছে, তাই না, মন্দিরটা করা হয়েছে, আগে কিন্তু এটা হয় না, আগে মনে মনে তৈরি হয়েছে, তাই না। মনের দ্বারা আগে মন্দিরটা তৈরি হয়েছে, বিল্ডিংটা তৈরি হয়েছে, রান্নাঘর ওখানে, শোয়ার ঘর ওখানে, অমুক ঘর, এটা মনে মনে তৈরি হয়েছে। পরে আবার ইঞ্জিনিয়ার একটা ম্যাপ তৈরি করেছে, তারপর আবার মিস্ত্রি এসে সেটাকে রূপ দিয়েছে। তেমনি আমাদের গুরু প্রদত্ত, মানে গুরুদেবের দেওয়া সিদ্ধ পরম্পরা, মানে মঞ্জরি স্বরূপ, আমি রাধার চরণের দাসী, এরকম দাসী হতে গেলে কেমন আমার পরিচয়পত্র হবে, আমাকে দেখতে কেমন হবে, আমার বয়স কত হবে, আমার সেবাটা কি হবে, এসব গুরুদেব তৈরি করে দিয়ে দেবেন। আর ওইটাই ভাবনা করতে হবে। আমরা যখন তুলসী আরতি করি তখন কি বলি গো, নমো নমো জয় তুলসী কৃষ্ণ প্রেয়সী, নমো নমো ব্রজে রাধা কৃষ্ণে শিব পাবন এই অভিলাষী। দেখেছেন, ব্রজে রাধা কৃষ্ণে শিব পাবন মানে আমরা যুগল শিবার অভিলাষ, তাই তো। তারপর এই মনের অভিলাষ বিলাস কুঞ্জে দিও বাস। খুব মনোযোগ দিয়ে বিচার করব, আমরা কোথায় বাস চাইছি। এই মনের অভিলাষ মানে এই মনের বাসনা, কি বাসনা, হে তুলসী আমাকে বিলাস কুঞ্জে বাস দাও। বিলাস কুঞ্জে মানে কি গো মায়েরা, বিলাস কুঞ্জ কাকে বলে? রাধা কৃষ্ণ যেখানে বিলাস করছেন, নিভৃত কুঞ্জ, রাধা কৃষ্ণ যেখানে বিলাস করছে সেইখানে আমি বাস চাইছি। তাহলে সেখানে বাস করতে গেলে কেমন যোগ্যতা চাই গো? এই জগতে একটা ছেলের সঙ্গে একটা মেয়ের বিয়ে হয়, যখন যখন বাসর ঘরে যায়, সেখানে দুইজন ছাড়া কি তিনজন থাকতে পারে, থাকে বাসর ঘরে, বলুন না। তৃতীয় কোনো ব্যক্তি মানে থাকতে পারে না। আর আমরা কামনা করছি
হে তুলসী এই মনের অভিলাষ, বিলাস কুঞ্জে দিও বাস, নয়নে হেরিব সদা যুগল রূপ রাশি, নম নম। বিলাস কুঞ্জে থাকবো আর রাধা কৃষ্ণের যুগল রূপ দর্শন করবো। রাধার দাসী না হলে ওখানে প্রবেশ অধিকার হবে না, হবে? রাধা বা কৃষ্ণের বাবা মা কি ওখানে ঢুকতে পারবে? রাধা কৃষ্ণের কৃষ্ণের সখারা ওখানে ঢুকতে পারবে? কৃষ্ণের দাসেরা ঢুকতে পারবে? না, একমাত্র রাধা চরণের দাসী ওখানে ঢুকতে পারবে। তারপরে কি বলছেন? এই নিবেদন ধর সখীর অনুগত কর, কুঞ্জ সেবা দিয়ে মরে কর রাধা দাসী, নম নম। বলছেন এই নিবেদন ধর সখীর অনুগত কর, কুঞ্জ সেবা দিয়ে মরে কর রাধা দাসী। দেখেছেন, রাধা দাসী হতেই হবে। রাধা দাসী না হলে রাধা কৃষ্ণের যুগল সেবা পাবে না। ওই যে অনেকে কৃষ্ণকে ভজন করছে কিন্তু ভগবান ভগবান করছে, তাই না? অনেক মঠ মন্দির সব মহারাজরা বলছে না ভগবান ভগবান। আরেকদিন ওই মোবাইলে এক জায়গায় দেখছি, একজন মহারাজের কাছে একটা মেয়ে বলছেন, আমিষ খেলে কি ঠাকুরকে ডাকা যায় না? তখন মহারাজ বলছেন, ডাকা যায়, ঠাকুর বলছে কেন? কৃষ্ণ হলো ভগবান, ভগবান বলো, কৃষ্ণ ঠাকুর নয়, কৃষ্ণ ভগবান, তিনি নামকরা মহারাজ। তিনি বলছেন কৃষ্ণ ঠাকুর নয়, কৃষ্ণ ভগবান। আচ্ছা, আমরা এই মন্দিরটা কি বলি? ঠাকুর ঘর তো, এখানে কে থাকে? ঠাকুর না? আমাদের ইষ্ট দেবতাকে আমরা ঠাকুর বলি, তাই না? নিতাই গৌ রাধা কৃষ্ণ এরা আমাদের প্রাণের ঠাকুর। আর উনি মহারাজ বললেন কি, কৃষ্ণ ঠাকুর নয়, কৃষ্ণ ভগবান। বুঝতে পারছেন? আপনারা মোবাইল খুললে পাবেন। আমাদের নরোত্তম ঠাকুর বলছেন, ঠাকুর বৈষ্ণবগণ করি মই নিবেদন, মো বড় অধম দুরাচার। বৈষ্ণবকে ঠাকুর বলছেন, ঠাকুর বৈষ্ণব পদ অবনীর সুসম্পদ, শুনো ভাই হয়ে এক মন। আচ্ছা, বৈষ্ণবকে তো ঠাকুর বলছেনই, আবার বলছেন ঠাকুরের ঠাকুর আমার বৈষ্ণব গোসাই। ঠাকুরের ঠাকুর মানে কি কোন বলুন? ঠাকুরের ঠাকুর কে? বৈষ্ণব গোসাই। কোন ঠাকুরের ঠাকুর? কৃষ্ণ তো না, নিতাই গৌর। সেই ঠাকুরের ঠাকুর তো বৈষ্ণব গোসাই। তাহলে মহারাজ যে সিদ্ধান্তটা করলেন, মেয়েটিকে বললেন, তুমি কৃষ্ণকে ঠাকুর বলছো কেন? কৃষ্ণ ভগবান। তার মানে উনি কি রাধা কৃষ্ণের বিলাসপুঞ্জে যেতে পারবেন? যারা কৃষ্ণকে ভগবান রূপে ভাবে, ভগবান চিন্তা মানে হলো ঈশ্বর জ্ঞানী চিন্তা করা। কৃষ্ণ ঈশ্বর মানে ভগবান, আর আমি ক্ষুদ্রাতি ক্ষুদ্র।
হচ্ছে বিধি মার্গে ভজন করে বৈকুণ্ঠে যাবে, চৈতন্য চরিতামৃত বলছেন বৈকুণ্ঠে যেতে পারবে বিধি মার্গে ঈশ্বর জ্ঞানে কৃষ্ণকে ভজন করে, কিন্তু বৃন্দাবনে যাওয়ার অধিকার হবে না। বৃন্দাবনে ব্রজভাবে কৃষ্ণকে পেতে গেলে তাকে ব্রজের ভাবে ভজন করতে হবে, ব্রজের যে কোনো ভাব লইয়া যেই জন ভজে ভাবযোগ্য দেহ পেয়ে কৃষ্ণ পায় ব্রজে। ব্রজের যে কোনো ভাব লইয়া, ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন মায়েরা, ব্রজের যে কোনো ভাব লইয়া যেই জন ভজে ভাবযোগ্য দেহ পেয়ে কৃষ্ণ পায় ব্রজে। আমাদের ব্রজভাবের ভজন, ব্রজের ভাব হল মুখ্য চারটি, দাস্য সক্ষ বাৎসল্য এবং মধুর। তবে শ্রেষ্ঠ হল মধুর ভাবের ভজন। মধুর ভাবে কৃষ্ণকে ভজন করা মানে পরিপূর্ণরূপে কৃষ্ণ সেবার অধিকার প্রাপ্ত হওয়া। যদি আমরা বিলাসপুঞ্জে বাস চাই, যদি নয়নে রাধা কৃষ্ণের রূপ দর্শন করতে চাই, রাধা কৃষ্ণের প্রেমে যদি আমরা ভাসতে চাই, তাহলে রাধা দাসী হতেই হবে। দাস্য প্রেমের পরিপূর্ণ প্রাপ্তি নয়, দাসের কতটুকু অধিকার, দাস প্রভুর পদসেবা পর্যন্ত করবে, তাও আবার রাধারানীর পদসেবা করতে পারবে, একা কৃষ্ণের আরাধনা করতে পারবে, যারা দাস্য রসের ভক্ত, যারা সখ রসের ভক্ত সীতামণি সখাগণ, তারাও কৃষ্ণের একা সেবা করতে পারবে, যুগলের সেবা করতে পারবে না। যারা কৃষ্ণের মাতা পিতা তারাও রাধা কৃষ্ণের যুগল সেবা করতে পারবে না, পারবে কি? একমাত্র রাধা চরণের দাসী যারা, তারাই যুগল সেবা করতে পারবে। বুঝতে পারছেন? মহাপ্রভু আমাদের এই ভজনটাই দিয়েছেন, এই রাধা দাস্য, এটাই হলো পরিপূর্ণ কৃষ্ণ প্রাপ্তি। তাই আমরা যারা এখানে এসেছি, যদি আমরা যুগল সেবা করতে চাই, রাধা দাসী হয়ে যুগলের সেবা করতে হবে। এই রাসলীলা করতে গেলে রাধা দাসী হয়ে রাসলীলার মাধুরী আস্বাদন করতে হবে। কখনো কৃষ্ণকে আপনারা ভগবান ভাববেন না, ভগবান চিন্তা করা যাবে না। আমাদের ভোগ লেগে গেছে, এখন তো আরতি করার দরকার, তাই না? তাই তুলসী আরতি গাইবার সময় ঝড়ের মতো নয়, আমরা তো ঝড়ের মতো গাই, নাচানাচি করে গাই, কিন্তু এটা তো প্রার্থনা, তাই না? দীন কৃষ্ণ দাসী কয় এই যেন মোর হয়, শ্রী রাধা গোবিন্দ প্রেমে সদাই যেন ভাসি, আমরা কেউ পুরুষ নই, একমাত্র পুরুষ হলেন কৃষ্ণ, আমরা সবাই প্রকৃতি রাধা দাসী। রাধা দাসী হওয়া মানে দাসীর একটু আত্মসুখ থাকতে নাই, দাসী সবসময় চেষ্টা করে মালিককে সুখী করতে, খুশি করতে। যেমন এ জগতে দাসীরা মালিককে সুখী খুশি করতে পারলে
মালিক অনেক সময় খুশি হয়ে পুরস্কার দেয়। যারা বেশি মালিকের অনুগত হয় না তারা অনেক পুরস্কার পায়। তেমনি আমরা যদি আমাদের মালিক হলেন কে, রাধা এবং কৃষ্ণ, তাদেরকে সেবায় যদি খুশি করতে পারি খুশি হয়ে আমাদের পুরস্কার দিবেন। কি পুরস্কার গো? অধরাম্বিত রাধারানীর চর্বিত তাম্বুল, এটি সবচেয়ে বড় পুরস্কার। রাধার দাসীরা রাধারানী পরিধেয় অলঙ্কার পুরস্কার পেয়ে থাকে, পরিধেয় অলঙ্কার পুরস্কার পেয়ে থাকে। রাসোৎসবে এটা মধুর রসের লীলা, তো রাসলীলাটা হলো মধুর রসের লীলা। এই জন্য মধুর রসে প্রবেশ করতে গেলে, মধুর রসের লীলা আস্বাদন করতে গেলে আমাদের মধুর রসের আশ্রয় হতেই হবে, রাধা দাসী হতেই হবে। রাধা দাসী অভিমান না করলে মধুর রসের আস্বাদন মিলবে না। রামানন্দের সঙ্গে মহাপ্রভুর এ কথা আলোচনা হয়েছে, যখন বললেন রাধা কৃষ্ণের যুগল সেবা, এটাই হলো আমাদের চরম পরমতম সাধ্য বস্তু। তখন প্রভু বললেন, তাহলে কোন সাধনায় রাধা কৃষ্ণের যুগল সেবা পাওয়া যায়? রামানন্দ বললেন, রাধা কৃষ্ণ লীলা হয় অতি গুরুতর, দাস্য সক্ষ বাৎসল্য আদি ভক্তে না হয় গোচর, সবে মাত্র সখীগণে ইহাতে অধিকার। বলছেন একমাত্র সখীগণে ইহাতে অধিকার, কৃষ্ণের মাতা পিতা, কৃষ্ণ সখাগণ, কৃষ্ণ দাসীগণ, তাদের কারো অধিকার নেই। ধরুন নায়ক নায়িকার বিয়ের পরে যখন বাসর ঘরে যায়, তখন সেখানে অন্য কেউ থাকতে পারে না। নায়িকার যদি বন্টন থাকে কিংবা বান্ধবী থাকে, তারাই হাস্য কৌতুক রস আস্বাদন করে ভিতরে গিয়ে, তাই না? তেমনি রাধা কৃষ্ণের বিলাসকুঞ্জে, সেখানে রাধার দাসী প্রবেশ করতে পারবে। রাসলীলায় রাধা কৃষ্ণের দাসী যারা, তারাই প্রবেশ করতে পারবে। এক বিন্দু আত্মসুখ থাকতে সেখানে প্রবেশ অধিকার হবে না। রাধার যারা সখী বা দাসী, তাদের অন্তরে একটু আত্মসুখ নাই, একটু বড় মূল্যবান কথা। রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, রাধা কৃষ্ণ প্রাণ যুগল কিশোর, জীবনে মরণে গতি আর নাহি রাধা কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর, কালিন্দির কুলে কেলি কদম বেরিবন, রতন বসব হোদ
তোকে দেব চুয়া চন্দনের গন্ধ চামর ঢুলাব কবে হেরি মুখ চন্দন ললিতা বিষ খায়াদি যত সখী তাদের আজ্ঞায় করিব শিব যুগল চরণারবিন্দ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু দাসের অনুদাস শিবায় বিলাস মগে নরোত্তম কৃষ্ণ প্রাণ মোর যুগল কিশোর রাধা কৃষ্ণ আমার কি গো প্রাণ নরোত্তম ঠাকুর বলছেন রাধা কৃষ্ণ আমার প্রাণ আমরা সবচেয়ে বেশি ভালোবাসি কাকে গো নিজের প্রাণ কে তেমনি রাধা কৃষ্ণকে নিজের প্রাণের সমান ভালোবাসতে হবে প্রাণের থেকে অধিক ভালোবাসতে হবে লেখক আমরা এইখানে হরিকথা বিশ্রাম এবং ভোগারতি কীর্তন সুন্দর সুন্দর ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন শ্যামসুন্দর কীর্তন জগৎ এবং পাশের বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ।